बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह सकल प्रशंसा महान अल्लाह पाके एवं लक्षकोटि दरूद ओ सालाम विश्व नबीर उपरे। आज जुम्माबाद स्थानीय सकल हेदायतीरा स्वीयो सालात आदाय करते उपस्थित हयेछे, तादेर माध्यमे जे खुतबा देवा हच्छे ए खुतबा তাদের মাধ্যমে ইন্টারনেটে সারা বিশ্বের মানব জাতিকে জানার অধিকার দেওয়া হচ্ছে। এই মর্মে তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবা হলো এই যে দিনী যুগ কীভাবে আসলো আর এখানে আদম অবতার হলো, এটা কীভাবে আসলো, আল্লাহ পাক কীভাবে এই দিনী যুগের আয়োজন করেছেন, এরই সত্য নিয়ে আজকের খুতবা। প্রিয় বিশ্ববাসী, তোমরা জানো যে আদম সৃজনের পূর্বে আল্লাহ পাক সকল ফেরেশতাকে ডেকে আদম সৃজনের কথা বলেছিলেন, আর সবাই সেখানে কৌশলে অমত পোষণ করেছিল। তারপরেও আল্লাহ পাক স্বীয় ক্ষমতা বলে হযরত আদম সফিউল্লাহকে সৃজন করেছিলেন। যখন এই মানব জন্ম শুরু করা হবে তখনই তিনি সকল ফেরেশতাকে ডেকে বলেছিলেন যে এখন তোমরা সবাই মানব জীবনে যাবে, আর সেখানে তোমরা সবাই হযরত আদম সফিউল্লাহর নির্দেশ মতো হুকুম মতো চলবে, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। ফেরেশতারা এটা জানার পরে তখন তারা কূট মনে তাদের উদয় হলো যে আল্লাহ পাক, এখানে তো আমরা ওকে মানি নাই, কিন্তু আল্লাহ পাক এখন কৌশলে মানব জীবনে প্রেরণ করে এই আদমকে যাতে আমরা মেনে নেই তারই ফোন দিয়ে আসছে। আচ্ছা, আল্লাহ পাকে বললো যে আচ্ছা আমরা বুঝে আপনাকে জানাবো। তারপরে তারা নিজেরা বৈঠক করে আল্লাহ পাককে বলে যে আল্লাহ পাক, তুমি মানব জন্মে আমাদের পাঠাবে, আমরা যাব, কিন্তু আমাদের যখন মানব জন্ম চলবে, আমরা যতদিন পৃথিবীর আমাদের তরফটা মানব জন্ম চলবে, এর ভিতরে এই আদম কখনই অবতার হতে পারবে না, যেতে পারবে না, আদমের কোনো কিছু সেখানে থাকবে না, মানব জীবনের ভিতরে সে কোনো কিছু নিয়ে দাঁড়াতে পারবে না। এটা আর একটা হলো যে এটা তুমি দেবে, আর আমাদেরকে তুমি মানব জন্মের প্রথম দিক দিবে, আমরা প্রথম দিক থেকে এটা করব, আর আমাদের জন্ম যখন শেষ হয়ে যাবে তখন তুমি আদমে নিয়ে যাও, জাতকে যাও তুমি নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি। এটা শোনার পর তখনই মোকারম বলেছিল, আল্লাহ আমি এখন থেকে ওদের সঙ্গী নই, আমি আদমের সঙ্গী, আদম যেখানে আছে আমি সেখানে। আর আল্লাহ পাক দেখল যে যদি এরা সব বিদায় নেয় তাহলে সে সময় তো মানব জন্ম বাতিল হয়ে যাবে, কারণ তোমরা যে সৃষ্টির রাজত্ব দেখো এটা সেই আউয়ালের ফেরেশতাদের দ্বারাই এই সৃষ্টির রাজত্ব রচনা করা হয়েছে। তখন আল্লাহ পাক এটা বোঝার পরেই তখন তিনি বললেন যে শোনো, তোমরা তোমাদের ভিতরে একজন রাসূল যাবে, তোমরা কি তোমাদের সেই রাসূলকে মেনে নেবে এবং তাকে সাহায্য করবে? তখন তারা দেখলো যে রাসূল তো আমাদের ভিতর করে, তখন তারা স্বীকার করলো যে হ্যাঁ আমরা রাসূলকে মেনে নেব এবং সাহায্য করব। তখন আল্লাহ পাক বলল যে তাহলে তোমরাও সাক্ষী থাকলে ব্যাপারে এবং আমিও সাক্ষী থাকলাম। তো যখন এটা হয়ে গেল, মানব জন্ম শুরু হলো, সকল নবীরা তারা তাদের মানব জন্ম জাতীয় জীবন শেষ করে বিদায় নিল, তখনই আসলো এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার কথা আল্লাপাক সেই আউয়ালে বলেছিলেন যে তোমাদের মধ্যে একজন রাসুল হবে। তখন তারা তাদের ওয়াদা মাফিক তারা সেই রাসুল সকল কিছুকে একত্রিত করে তিনার মহরজ্জত করলেন এবং মানব জন্মকে এই দিনী যুগে যাতে মানব জন্ম চলে তিনার মহরজ দ্বারা সকল কিছু দ্বারা তিনি তার ব্যবস্থা করলেন। সকল নবুয়াত শেষ হয়ে গেল। নবীদের জাতের পরিচয় বাতিল করতে তখন এই মানব ভাণ্ডে সেই নবীদের তরফ থেকে সকল কিছু আনা হলেও তাদেরকে বুনিয়াদম বলে আখ্যায়িত করা হল। ফলে অতীত যুগে যখন মানব জন্ম চলত সেই মানুষকে বলা হতো জীব মানব, অর্থাৎ সৃষ্টির জাতের তরফ থেকে মানব জন্ম চলছে। আর এই যুগে যে মানব জন্ম চলছে এই দিনী যুগের মানবকে বলা হয় বুনি আদম, অর্থাৎ সুজা বাংলায় বললে জুংলি মানুষ, যে মানুষের কোনো জাতের পরিচয় নাই, কোনো আত্মপরিচয় নাই, কোনো দিনের পরিচয় নাই, কোনো কিছুই নাই। এটা এই যুগের মানুষের অবস্থা। আর সেই সময় বিশ্ব নবী এই দিনী ধর্ম নামে এই ধর্ম প্রকাশ করে। এই দিনী ধর্ম আল্লাহর নূরের নাম হলো দিনী নূর, তিনি এই ধর্ম প্রকাশ করে। সকল নবুয়াত খারিজ হয়ে গেছে, সকল মানুষের ভিতরে সকল নফসি থাকলেও তা কোনো নবীদের নামে আর নাই। তা যেমন দুনিয়াগত সরকার কোনো এলাকা খারিজ করে নেয়, এমনি সকল সত্যকে খারিজ করে এই মানব জন্মে খাড়া করা হয়েছে। আর ধর্ম করা হয়েছে দিনী নূরে হলো ধর্ম। কিন্তু এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানিত ব্যক্তি, কারণ আল্লাহ পাক তাকে কেন্দ্র করে এই দিনী যুগের মানব জন্ম চালিয়েছে। আমি কখনই তাকে বিন্দুমাত্র অপমান বা অপমানমূলক কোনো বক্তব্য করেও নাই আর করেও না, কারণ আমি তাকে মানব জন্মের ভিতর সর্বাধিক সম্মান দিয়েই কথা বলি। কিন্তু ধর্মের বা সত্যের প্রভেদে এখন যে আলোচনা সেটা হলো তিনি রসুল, মহরতধারী রসুল, তিনার মহরতে এই দিনী যুগে মানব জন্ম চলছে এবং তিনার সেই মহরত যোগেই আমাকেও এই মানব জীবনে আসতে হচ্ছে। তাহলে পরে আমি কখনই জেনে বুঝে সেই রসুলকে কোনো খারাপ উক্তি করা সম্ভব কি তোমরা মানব জাতি এটা মনে করো? কিন্তু এই যে দিনী নূর হলো ধর্ম, এই দিনী নূরের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনী নূরের মূল মালিকানা সত্তদার আমরা যাকে আল্লাহ বলে জানি তিনি। তিনার নূরের, তিনার যে নিজস্ব নূর, সেই নূরের একটি নাম হলো দিনী নূর, সেই নূরের আরেকটি নাম হলো বেলায়েতি নূর, আবার সেই নূরের আরও নাম আছে দিনমণি, এরকমভাবে অনেক নাম আছে। সেই নূরেরই নাম হলো অহেদুল কাহারে, কিন্তু প্রকৃত বস্তু বলতে সেই নূরটা, সেই নূরের এটা ধর্ম। আর সেই ধর্ম সত্যদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। তিনি আসছেন, তিনাকে আনা হয়েছে সেই কৌশলে, সেই ফেরেশতারা বা নবীরা যখন আদমকে স্বীকার করে নিল না, তখন আদমের কথা বললে তারা কোনো মতেই স্বীকার করত না, তাই তাদের ভিতরকার রসুল এনে এই মানব জন্ম চালু করে রাখা হয়েছে, যাতে এই মানব জন্মে সেই আদম নূরের অবতার ঘটে। তাহলে এখানে তোমাদের সত্য এটাই যে নবীরা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে, খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে এই মানব জীবনও উধাও হয়ে যেত, কারণ এই যে সৃষ্টি দেখো ইহা সকলেই সেই নবীদের সত্য। আর এই যে আবাতর বাদ খাক দেখো, এর মালিকানা সত্যদার হলো আজরাইল, জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল, এরাও হযরত আদমকে অস্বীকার করেছে। তাহলে এরা যদি সব উধাও হয়ে যায়, এদের সত্যর দাবিতে থাকে, তাহলে সেখানে মানব জন্ম চলার
সম্ভব নয়। তাই আল্লাহ পাক তাদের দ্বারাই সেই স্বীকৃতি নিয়েছিলেন যে তোমরা হযরত মুহাম্মদকে বা সেই রসুলকে তোমরা সাহায্য করবে এবং মেনে নেবে, তারা স্বীকার করেছিল। সে স্বীকারোক্তির বলে আজ এই মানব জনম, এই দিনে যুগ আসলো, সেখানে আদম নূরও অবতার হল। কিন্তু এই মুহাম্মদ এই ধর্মের প্রতিষ্ঠাতা, এটা সত্য। কারণ এই আদম নূর অবতার হোক এটা একমাত্র তিনিই চান। আর তেনার তরফ থেকে যে তেনার সত্যদার করে যে মোকারমাকে বের করা হয়েছিল, সে তো আদমের সঙ্গেই হয়ে গেছে। আর তিনি এটা চান বলেই, কারণ তিনি তো আল্লাহকে ভালো জানেন, তিনি আল্লাহকে ভালো জানেন, তাই তিনি চান যে এটা হোক। তাই তেনার দ্বারা এই মানব জীবন চালু করে রাখা হয়েছে। আর সেখানে এসে সেই পর্যায়ক্রমে সেই আদম নূরেরও এই বুনি আদমের ভিতর দিয়ে অবতারও ঘটেছে। এখন বিষয় হলো যে এখানে যায়া যারা এই ধর্মের ভিতরে এই ধর্মকে সব কিছু নষ্ট করে দিয়ে পীরত্ব, অলিত্ব, ফকিরি, দরবেশি এগুলো চালিয়ে যাচ্ছে, এরা কিছুতেই এই সত্যগুলোকে মেনে নিতে রাজি হচ্ছে না, যে কারণে এই বক্তব্য মাঝে মাঝেই আমাকে করতে হচ্ছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অতীতের মানুষকে পূর্ণ মানব হলে পূর্ণ মানব বলা হতো না, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মহরতকে এক করে, সেই মহরতের সঙ্গে সকল নবুয়তকে যোগ করে তেনার এক মহরতের দ্বারা এই মানব জীবন চালান, সকল কিছু বাতিল করে। তাহলে মানব জন্ম যখন পূর্ণ হয়েছে, তখনই যাহাতে আদম নূরের অবতার হয়, তখনই কোরআনে আসছে যে আমি আল্লাহ মানুষের মাঝে অন্তরের অন্তরায় হয়ে থাকি, যাহাতে কোনো না কোনো মানুষ সেই আল্লাহর নূর ধরে, এই ধর্মের ভিতর যে আল্লাহর নূর ধরে সেই আদম অবতারের আল্লাহর নূরের দাবি নিয়ে, দীনি নূরের দাবি নিয়ে এই মানুষের সামনে দণ্ডায়মান হয়ে সেই আদম জাতি বা দীনি জাতি গ্রহণ করতে পারে। তাহলে এখানে বিষয় হলো যে সত্যের দ্বারা যাহা হয় এবং যাহা করা হয়েছে, একজন মায়ের ভিতর থেকে মানুষ সব কিছু পায়, কিন্তু বাপের একটা শুক্র কীট ছাড়া এই মানব জন্ম হয় না। যে তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছুই তেনার মহরতের নারীদের ভিতর দিয়ে মানুষে তুলে দিচ্ছে, এটা তার দায়িত্ব। আর ধর্মকে তিনি দিনই ধর্মে আল্লাহর নূরের ধর্ম, আল্লাহর ধর্ম নামে এই ধর্মকে প্রকাশ করে। কিন্তু তিনি তো তেনার নামে কোনো ধর্ম দেননি, তেনার রিসালতি যে ধর্ম সেটাও করেননি, কারণ সেটা করলে তেনার জাতেও আর বাঁচতে পারত না। এখানে তেনার স্বার্থ হলো যে অতীতে যে চারটা রেসালত ছিল, সেই চারটা রেসালত বাতিল করে কক্ষিগত তাদের ভিতরে সীমাবদ্ধ করা হয়েছে, তাদের কোনো ই থাকবে না, জাতি থাকবে না। আর এখানে এসে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহারুদ্ধারী হয়েছেন, আর আদম নূর যখন অবতার হবে তখন আদম যেমন বাঁচবে, তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহরতালা নারী হয়ে তেনার মহরতের জাতিও বাঁচবে, দুটো জাতি বেঁচে যাবে। তে এই হিসেব নিয়ে তিনি এই ধর্ম প্রতিষ্ঠা করেছেন যে মানুষ জন্ম যতকাল চলবে আমার মহরত চলবে, মানব যখন আদম জাতি গড়ন হবে সেখানেও যারা যাবে সেখানে আদম যাবে, আর তারই মহরতধারী নারীরা সেই পরবর্তী জীবনে দণ্ডায়মান হবে। অতীতের যে চারটে মহরত আছে ছিল, তাদের একটি নারীও সেখানে যেতে পারবে না, বা সেই জাতের কোনো আদমও যেতে পারবে না। তাহলে এখানে তোমরা বোঝো যে এই মানব জন্ম ধরে রাখার জন্যই আল্লাহ পাক সেই আউয়ালেই তাদের দ্বারা স্বীকৃতি নিয়ে এই মানব জন্মকে চালু করে রেখেছেন এবং সেখানে আদম নূরের অবতারও ঘটেছে, এবং সে আদম নূর এখন বিশ্বের সামনে দাঁড়িয়ে সকল ধর্ম সকল কিছুকে বাতিল করে একমাত্র
এই মানব জীবন দ্বারা মানব জীবন কামাই করে নিয়ে পরবর্তী জীবনে যাওয়ার যে সত্য তা নিয়ে মানুষের কাছে দণ্ডায়মান হয়ে আহ্বান করছে। তো এই যে চলছে এটা শুনেই এখন যারা সেই বাতিল ধর্ম, এটা যে শুধু এই পীরত্ব অলিত্ব বা শিয়া সুন্নিবাদ বা এসব আছে এরাই যে বাতিল তা নয়, পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে বা অতীতেও যত ধর্ম কেটে গিয়েছে বা এই ধর্ম বাদে ভবিষ্যতে যদি অন্য কোনো পথ তরিকা বের হয়, যা কিছু বের হবে তার সকল কিছুই চিরকালের জন্য বাতিল বলে আমি আদম নূরি আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা দিচ্ছি। আর এই ঘোষণা দেওয়ার কারণ হলো যে যে কোনো ধর্মই তোমরা মানো না কেন, তার কোনো ধর্ম মেনেই তোমরা পরবর্তী জীবন লাভ করতে পারবে না, তার সকল ধর্ম মেনেই তোমাদের মরার যে জগৎ সেই জগতে তোমরা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আর সেই না বাঁচার কারণ হলো যে তোমরা তোমাদের এই মানব জীবন দ্বারা একটি মানুষও কোনো আত্মা বা কোনো নির্দিষ্ট নফসকে জোগাড় করে নিয়ে মরণে যেতে পারবে না। অতীতেও কোনো নফস ধরার বা আত্মা ধরার ধর্ম আসেনি, বর্তমানে তোমাদের কাছে যত ধর্ম তরিকা যাই কিছু থাক না কেন, তোমরা একটা স্বীয় আত্মায় আত্মবান হও, এই ধর্ম নিয়ে তোমাদের সামনে কেহই দণ্ডায়মান হয়নি। তাহলে তোমরা যখন বুনিয়াদম, তোমরা সেই আত্মাহীন মানব জীবন, সেই আত্মাহীন মানব জীবন নিয়ে মারা গেলে যেভাবে তোমাদের মানব জন্ম হয়েছে ঠিক সেইভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু নিয়েই তোমরা পরবর্তী জীবনে যেতে পারবে, আর এর ব্যতিক্রমও তোমাদের যোগ্যতা নাই যে এর কোনো ব্যতিক্রম ঘটাবে। এমন কোনো দেব দেবতা নবী রসুল পুরোহিত ব্রাহ্মণ ও লিপির নাই যে এই আইনের বিন্দুমাত্র রদবদল ঘটাবে বা ঘটানোর শক্তি সমর্থন নাই। সকল সম্মিলিত হয়েও যদি তারা দণ্ডায়মান হয় যে একটি মানুষকে আমরা নিয়ে যাব, এই যোগ্যতাও তাদের হবে না, কারণ মরণ এমন একটা জগৎ যেখানে কারো কোনো অধিকার থাকে না, অধিকার তাদেরই একমাত্র থাকে যারা এই মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো জাতের আত্মা ধরে নিয়ে যেতে পারবে, সেই আত্মার বলে বলিয়ান হয়ে সেই আত্মার জীবনে পরবর্তী জীবনে যেতে পারবে, এর বাইরে কারো যাওয়ার ক্ষমতা নেই। সেই ক্ষেত্রে কোনো আত্মা ধরার ধর্ম এ পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নবী রসুলেও আসে নাই, কোনো দেব দেবতাও আনে নাই, জৈন বৌদ্ধ খ্রিস্টান বা আরও যত ধর্ম আছে তারা কেহই আনে নাই। তোমাদের সামনে ইসলাম ধর্মের ভিতর যত কম বের হয়েছে সকল কুপুরি মকরু ফাসেক হারাম শেরেক এ নিয়ে তার সকল কিছুই পূর্ণ আছে, তাদের কারোই এর সত্য নিয়ে দাঁড়ানোর কোনো অবস্থা নেই। আর তারা যে কোনো অবস্থায় নেই এটা তোমরা আজ প্রায় 35 বছর ধরে এটা বলে আসা হচ্ছে, এখন ইন্টারনেট করা হচ্ছে, এগুলো তারা দেখে। যদি তাদের যোগ্যতা থাকতো, যদি তাদের সমর্থ থাকতো, নিশ্চয়ই এর প্রতিবাদ নিয়ে তারা দণ্ডায়মান হতো। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।